হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো রাখার উদ্দেশ্যেই নতুন টিপস নিয়ে আবারও চলে আসলাম আপনাদেরই মাঝে ফ্রেন্ডস মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম যা মানুষের শরীরের বজ্র অপসারণ করে শরীর সুস্থ রাখে খেয়াল করে দেখবেন আমাদের দেশে কিডনি রোগের আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে কিডনি রোগ একটি নীরব ঘাতক রোগ কিডনির কার্যক্ষমতা প্রায় এইটি পারসেন্ট বা তারও অধিক নষ্ট হয়ে গেলে মানুষের শরীরে এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায় তখন আর কিছুই করার থাকে না এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল তাই আমাদের মতো নির্ময়ের দেশের মানুষের পক্ষে এর ট্রিটমেন্ট করানো সম্ভব নয় তাই প্রতিদিন কিডনি রোগে ঘটছে অকাল মৃত্যু অথচ খুবই অল্প কিছু নিয়ম মানলেই আমরা এই মারাত্মক রোগ থেকে রেহাই পেতে পারি হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিওটি থাকছে এই কিডনি ভালো রাখার উপায় নিয়ে কিডনি ভালো রাখতে আমাদের সর্বপ্রথম যা করতে হবে তা হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে পানি কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে কিডনি সচল রাখতে সহায়তা করে তাই কিডনি ভালো রাখতে হলে পানির বিকল্প নেই অতিরিক্ত লবণ খাওয়া কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর মানবদেহে লবণের চাহিদা খুবই সীমিত তাই কিডনি সুস্থ রাখতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে গরুর মাংস মহিষের মাংস তৈলাক্ত মাছ ফাস্টফুড ইত্যাদি হাই প্রোটিন জাতীয় খাবার খেলে কিডনির উপর অতিরিক্ত প্রেশার পড়ে যা কিডনি বিকল হয়ে যাওয়ার জন্য দায়ী তাই কিডনি ভালো রাখতে এই সকল খাবার কম খাবেন ফ্রেন্ডস উচ্চ রক্তচাপ ও মাত্রা বেশি থাকলে কিডনিতে সমস্যা হওয়ার ঝুঁকি এইটটি পারসেন্ট বেড়ে যায় তাই কিডনি সচল রাখতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ফ্রেন্ডস খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না এ কথাটা সত্যি তবে অতিরিক্ত মাত্রায় খাবার খেলে শরীরের ওজন বৃদ্ধি পায় অতিরিক্ত ওজন বা অতিমোটা শরীরের কিডনি রোগের ঝুঁকি বাড়ায় তাই কিডনি ভালো রাখতে নিজের ওজন নিয়ন্ত্রণে রাখুন ফ্রেন্ডস আমরা বিভিন্ন রোগের জন্য কত শত ঔষধ খেয়ে থাকি কম বেশি প্রায় সব ঔষধই কিডনির জন্য ক্ষতিকর তবে ব্যথানাশক ঔষধ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তাই ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়ম না মেনে কোনো ধরনের ঔষধ সেবন থেকে বিরত থাকুন নিয়মিত অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম বা এর কম ভিটামিন সি খাবেন ফ্রেন্ডস আমরা হর হামেশাই বিভিন্ন ধরনের কোমল পানীয় পান করে থাকি এ ধরনের পানীয় বা এনার্জি ড্রিঙ্কস কিডনি নষ্টের অন্যতম কারণ সো কিডনিকে ভালো রাখতে হলে এসকল ড্রিঙ্কস অবশ্যই এড়িয়ে চলুন ধূমপান বা বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য আস্তে আস্তে কিডনিকে বিকল করে দেয় ফলে ডেকে আনে অকাল মৃত্যু তাই কিডনিকে সুস্থ রাখতে এসব পরিহার করুন এবং সম্ভব হলে মাঝে মাঝে কিডনির পরীক্ষা করান তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আশা করি তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে তো যারা আমার চ্যানেলে নিউ তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ